বাংলাদেশে গরু ছাগল যেমন খোয়ারে নিয়ে যাওয়া হয় অন্যের খেতে গেলেই এই দেশে অন্যের জায়গায় গাড়ি রাখলে এবং গাড়ি এলোমেলো অবস্থায় রাখলে এভাবেই রাতের বেলা টোক এসে গাড়িটা নিয়ে যায় এগুলো হচ্ছে গেস্টদের গাড়ি এখানে গাড়ি দাগের বাহিরে রাখলে এবং উল্টাপাল্টা করে গাড়ি রাখার কারণে নিয়ে যায় আর হচ্ছে যারা এই এই অ্যাপার্টমেন্টে আছে তাদের বাহিরে যদি কেউ এখানে গাড়ি রাখে তাদের গাড়িও নিয়ে যাবে এই যে গাড়িগুলো দেখছেন আমরা পরের দিন সকালে জানতে পারি যে গাড়িগুলো গেস্টদের ছিল তারা এখানে বেড়াতে এসেছে তো তাদের গাড়িগুলো এভাবে নিয়ে যায় গেস্টদের গাড়ির জন্য আলাদা পারমিশন নিতে হয় তারা বা এটা করেনি তো আমি এটা অনেক দিন ধরেই চাই যে এই জিনিসটা ভিডিও করে দেখাবো কিন্তু আসলে পারি না কারণ হচ্ছে তারা রাত বারোটার পরে আসে এবং দশ মিনিটের মধ্যে কাজগুলো সেরে ফেলে এত দ্রুত গাড়িগুলোকে নিয়ে গেল মানে চোখের পলকে গাড়িগুলো নিয়ে যায় এবং কেউ যেন না জানে এইভাবে নিয়ে যায় কারণ গাড়ির মালিক যদি জানে তাহলে বাধা দেওয়ার চেষ্টা করবে হয়তো বা তারা এটাতে সফল নাও হতে পারে তাই তারা নিয়ে যাবে এবং মোটা একটা জরিমানা নিয়ে এটা ছাড়িয়ে আনতে হবে এটা একটা পানিশমেন্ট টাইপের যে আপনি নিয়ম মানেননি যার কারণে আপনাকে এই শাস্তিটা দেওয়া হয় এটা খুবই কষ্টকর